এক পাল খেলাইলাম আর উগি ভার হইল, ভার হইলে পরে ফার্স্টে ঘুরে নিয়ে ফেলাম, ঘুরে নিয়ে হাইরে পরে বাইতে ফেলাম, উগি কেঁদে এবার কেঁদে এবার, পরে ফার্স্টে ধনবাড়ি নিয়ে এলাম আমার বড় মেয়ে জামাই, কান্দে ফোন দিছি বড় মেয়ে জামাই কেছে, মেয়ে জামাই কইতাছে যে তালি নই আহুন ধনবাড়ি নই আহুন, পরে আইতে দশটায় নিয়ে এলাম, নিয়ে এলি পরে পরে আসছে এক জাগ ভাই খাসপাড়া মুড়ে নিয়ে এলি পরে পরে আসছে এক জাগ ভাই, চিকিৎসা দিছে আল্লাহর রহমতে সুস্থ হয়েছি, উগি সুস্থ হয়েছি, সুস্থ হয়েছে দোয়া চাই, আমিও দোয়া চাই আর ডাক্তার আর ডাক্তার ভাই নিকেও দোয়া চাই। আমি একবারে অসুস্থ, আমি আর ফুলাইতে পারিনি অসুস্থ, যে গাড়িতে নিয়ে আসলো জামাই হাসপাতাল মোড়ে একজন ডাক্তার, সে আমার চিকিৎসা দিল, চিকিৎসা দেওয়ার পরে আমি আইতে তখনই তিন ঘন্টার মধ্যে সুস্থ হয়ে গেলাম, তাই আমি ডাক্তারের কাছে আমি একটু ডাক্তারের জন্য একটু দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করবেন। বলেন আপনার নাম? আমার নাম মল্লিদে, গ্রাম হইলে করি এটা থানা গুহালপুর জেলা টাঙ্গাই, আমার স্বামী হলো অসুস্থ, পরে আছে 18 দিন যাবত, পরে আছে নিয়ে গেলাম আইলাম ধনবাড়ি, ধনবাড়ি আইলাম, ধনবাড়ি চাম্পার আইলাম কাম হইল না, গেলাম জাওয়াল, গেলাম জাওয়াল সবকিছু পরীক্ষা, কি করছে পরীক্ষা করা হা, পরে ওষুধ পাতি দিল খাইল কাম হইল না, পরে গেলাম মধুপুর, মধুপুর যাই আলতা করলাম, এক্সরে করলাম, পেশা পরীক্ষা করলাম, কইরে পরে ভাবছি কটা ওষুধ নিকে দিল, পাশের ওষুধ নিয়ে এলাম, সেই ওষুধ খেলাইলাম, এক পাল খেলাইলাম আর উগি ভার হইল, ভার হইল পরে ভাবছি ঘুরে নিয়ে ফেলাম, ঘুরে নিয়ে হাইরে পরে বাইতে ফেলাম, উগি কেঁদে এবার কেঁদে এবার, পরে ভাবছি ধনবাড়ি নিয়ে এলাম আমার বড় মেয়ে জামাই, কান্দে ফোন দিছি বড় মেয়ে জামাই কেছে, মেয়ে জামাই কইতাছে যে তালি নই আহুন ধনবাড়ি নই আহুন, পরে আইতে দশটায় নিয়ে এলাম, নিয়ে এলি পরে পরে আসছে এক জাগ ভাই খাসপাড়া মুড়ে, নিয়ে এলি পরে পরে আসছে এক জাগ ভাই, চিকিৎসা দিছে আল্লাহর রহমতে সুস্থ হয়েছি, উগি সুস্থ হয়েছি, সুস্থ হয়েছে দোয়া চাই, আমিও দোয়া চাই আর ডাক্তার আর ডাক্তার ভাই নিকেও দোয়া চাই। কি নাম আপনার? আমার নাম দেলোয়ার, বাড়ি কোরিয়াড়া, গ্রাম কোরিয়াড়া, আদিরে থানা গোপালপুর জেলা টাঙ্গা, তাই আমি খুব অসুস্থ, পেটের ব্যথা, প্রস্রাব বন্ধ, পায়খানা অভাব বন্ধ, কদিন যাব? 18 দিন যাব, এই 18 দিনের মধ্যে এক জায়গায় গেলাম, গেলাম ধাওয়াল, ধাওয়াল চিকিৎসা নিলাম, চিকিৎসা নিলাম, গেলাম অর্ধেক চিকিৎসা 5,000 টাকা চিকিৎসা নেওয়ার পরে এলাম ধনবাড়ি, ধনবাড়ি আলতা করলাম, একশো করলাম, প্রস্রাব পায়খানা পরীক্ষা করলাম, ওষুধ দিকে দিল, ওষুধ কাজ হইল না, আবার গেলাম ধাওয়াল, যাওয়ার যে আবার 5,000 টাকা ওষুধ খেলাম, না কিনো আর কাজ হইল না, সুস্থ হইলাম না, আবার এখন আবার আইলাম মধুপুর, মধুপুর এক হাসপাতালে আইলাম, এই মধুপুর চিকিৎসা নিলাম, একশো করলো, প্রস্রাব পায়খানা আটকেছে, এনে পরীক্ষা টিকা করলো, এখন আমার
চিকিৎসা দেওয়া হলো না, না দেওয়ার কারণে বাড়িতে ফিরে গেলাম। ফিরে গেলাম এখন রাত 10টায় আমার জামাই ফোন দিছে, এখন আমার জামাই ফোন দিছে আমি রাত 10টায় অটো নিয়ে আমি ধনবাড়ি চাইলাম। তখন আপনি সুস্থ না পুরোপুরি অসুস্থ? আমি একবারে অসুস্থ, আমি আর ফিরাইতে পারিনি, অসুস্থ। যে গাড়িতে নিয়ে আসলো জামাই হাসপাতাল মোড়ে, একজন ডাক্তার সে আমার চিকিৎসা দিল। চিকিৎসা দেওয়ার পরে আমি আইতে তখনই 3 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে গেলাম। তাই আমি ডাক্তারের কাছে আমি একটু ডাক্তারের জন্য একটু দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করবেন।